আপুর সাথে অলরেডি আমার দেখা হয়েছে। এই তো আপু কই আপুর অটোগ্রাফ ছাড়া নিব, এটা কি হয়? আজকে আমি কোনো ফুড ব্লগ করার উদ্দেশ্যে এই ব্লগটা করছি না। আজকে আমার সাথে একজন স্পেশাল গেস্ট আছেন, যারা চিনেন তারা তো চিনেনই, কিন্তু যারা চিনেন না তারা অ্যাটলিস্ট ভয়েসটা অ্যাটলিস্ট চিনেন। এটা হচ্ছে ইজি রেসিপির আফসানা আপু। ইজি রেসিপি চ্যানেলে তো আপনারা আপুর ভয়েস সবসময় শোনেন, অনেকে আছেন হয়তোবা ফেসটা চিনেন না। আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় যে আসলে ওই যে হাত দেখতে দেখতে কেউ আর ফেস চিনে না, আপুর ভয়েস আর হাত এই দুটো জিনিস মানুষের মুখস্থ হয়ে গেছে। মাঝে মাঝে যে দেখা যায় টুকিটাকি ব্লক করা হয় তখন আর কি আসা হয়। তো আজকে তো দেখা হয়ে গেল। আজকে আপুর একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আমরা এখন আছি বইমেলাতে, আমরা আছি তাম্রলিপি প্রকাশনার সামনে। আর এইবারের বইমেলায় আপুর বই বের হয়েছে, এই যে আমি নিয়ে নিলাম রেসিপি, আপুর ইজি রেসিপি চ্যানেলের নামেই বই, লোগোটাও দেয়া আছে। তো যারা আপুর ইজি রেসিপিতে রান্না করতে পছন্দ করেন তারা এসে এই প্যাভিলিয়নে, হ্যাঁ সবার দাওয়াত রইলো, বইটা পেয়ে যাবেন। 21 নম্বর প্যাভিলিয়ন না, এটা হচ্ছে তাম্রলিপি, এটা হচ্ছে বইমেলার 21 নম্বর প্যাভিলিয়নে আপনারা পেয়ে যাবেন। আর এই যে আমার মতো ভাগ্যবতী হইলে বা ভাগ্যবান হলে আপুর সাথে দেখা হয়ে যাবে, যদিও আমি আজকে বলেই আসছি যে আসব, কারণ আপু আমি তো লাস্ট ইয়েতে বলে দিয়েছিলাম, ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি 4টা থেকে 7টা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আপনারা যে আসেন দেখা হয়েও যেতে পারে। হ্যাঁ আপু পোস্ট করে দেন আপুর পেজে কবে কবে আপু থাকবেন, তো আপনারা যদি আপুর সাথে দেখা করতে চান তাহলে সেটাও আপুর সাথে দেখা হয়ে যাবে। যে আমি দেখা করে বই নিয়ে অটোগ্রাফও নিয়ে নিছি, আমার ভীষণ ভালো লাগতেছে কারণ আমার খুব পছন্দের মানুষের লিস্টের মধ্যে একজন হচ্ছে আপু। আমারও সেম, সেটা বলার অপেক্ষা রাখে না। আর অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনারা আপনাদের আমন্ত্রণ রইল স্টলে, আপনারা এসে বইটা নিয়ে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।